আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাচ্ছি টার্বো এইচডি ডিভিআর হিকভিশন কোম্পানির আপ টু 4 মেগাপিক্সেল যে ডিভিআর আছে সাউন্ড সিস্টেম। এখানে 16 চ্যানেলের একটি ডিভিআর। আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই ডিভিআরের রেকর্ড অফ করবেন। আপনারা 16 চ্যানেলের ডিভিআর ইউজ করলে কীভাবে 12টা ক্যামেরা লাগালে বা 10টা ক্যামেরা লাগালে বাকি চ্যানেলগুলোর রেকর্ড অফ করবেন। তো প্রথমে মেনুতে যাবেন, তারপরে প্যাটার্ন বা লক খুলবেন, খোলার পরে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে ক্যামেরাতে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পরে এখানে অটোমেটিক অ্যানালগের মধ্যে আসবে এইচডি বাই সিবিপিএস, তার পাশে থাকবে আইপি। তো এইচডি বাই সিবিপিএস আপনারা নর্মাল অ্যানালগ ক্যামেরার জন্য, আর আইপি টিকগুলা আইপি ক্যামেরার জন্য। তো আপনারা এখানে মাল্টি ক্যামেরা ইউজ করতে পারেন, আইপি ক্যামেরাও ইউজ করতে পারেন এবং অ্যানালগ ক্যামেরাও ইউজ করতে পারেন। তো এখানে আমি আপনাদের আজ দেখাচ্ছি, দেখেন আইপি ক্যামেরাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে এখানে কনফার্ম করার জন্য ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে আপনার ডিভিআরটি রিস্টার্ট নেওয়ার পরে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা ডিসপ্লেটি দেখতে পাবেন। তো এখানে আপনারা এই ডিভিআরের মধ্যে আপনারা অ্যানালগ ক্যামেরা ইউজ করতে পারবেন এবং আইপি ক্যামেরাও ইউজ করতে পারবেন। তো আপনারা যে কটা অ্যানালগ ক্যামেরা আছে এই কটা টিক আপনারা সিবিপিএসে দিয়ে রাখবেন, আর যে কটা আইপি ক্যামেরা ইউজ করবেন ওই কয়টা আইপি ক্যামেরাতে টিক দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে কনফার্মের জন্য ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার ডিভিআরটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে অন হবে। অন হওয়ার পরে আপনারা দেখেন ডিভিআরটি এখন রিস্টার্ট নিয়েছে। রিস্টার্ট নেওয়ার পরে দেখেন চেক সিগন্যাল কেবল, আপনার যে ডিভিআরটি অন হবে, অন হওয়ার পরে চেক সিগন্যাল কেবলটি চলে যাবে। এটি হলো মনিটরের সিগন্যাল কেবল, সিগন্যালের জন্য মনিটর সিগন্যাল কেবল সিগন্যাল দেখাচ্ছে। তো দেখেন আপনার যে হিকভিশন কোম্পানির হিকভিশন লেখা এবং হিকভিশনের যে লোগো, ওপেন করলে যে লোগো আসে সেই লোগো আপনাদের দেখাচ্ছে যে ডিভিআরটি ওপেন হচ্ছে। দেখেন ডিভিআরটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে দেখেন এখানে প্রত্যেকটা চ্যানেল আসছে, চ্যানেলের উপরে হিকভিশনের লোগো, হিকভিশন লেখা আসছে। আপনাদের কার্সার যেখানে রাখবেন সেখানে দেখা যাবে প্লাস চিহ্ন, তার মানে আপনাদের চ্যানেলগুলো ব্ল্যাঙ্ক, এখন কিছুই নাই। পরে আপনারা সেমভাবে মেনুতে ক্লিক করবেন, মেনুতে ক্লিক করার পরে প্যাটার্ন দেবেন বা পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি আজ যেভাবে, ঠিক সেভাবে আপনারা আপনাদের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে সেমভাবে অ্যানালগে ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করবেন, ক্যামেরাতে ক্লিক করার পরে অ্যানালগ আসবে। অ্যানালগে আসার পরে আপনারা সেমভাবে সিবিপিএসে টিক দিবেন। টিক দেওয়ার পরে অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দেওয়ার পরে ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পরে